নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আবার একবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। অনেকদিন পর আবার মেঝের উপরে আলপনা নিয়ে আসছি। অ্যাকচুয়ালি এই ধরনের কাজগুলো অনেকটাই দিন বন্ধ ছিল, তার কারণ এই যে দেখুন, আজকে আপনাদেরকে এই মেঝের উপরে একটা কাজ করে দেখাবো। এই কাজটা অনেকদিনই করা হয়নি, কারণ এই উপরে গরমের সময় এত রোদ লাগতো যে দিনের বেলা কাজই করা যেত না, আর রাতের সময় আলোর খুব সমস্যা হতো, তাই কাজটা করা হয়নি একদমই। আর এই নতুন আমাদের এটাতে টিনের শেড লাগানো হয়েছে, তো তাই কাজটা করতে এখন আর সেরকম অসুবিধা হবে না। তো এবার থেকে আপনাদেরকে বাড়িতে করার আলপনাগুলোই বেশি দেখাবো। এই কাজটা অ্যাকচুয়ালি আমারও অনেকদিন করা হয়নি। তো চলুন আজকে আপনাদেরকে একটা ছোট্ট ধরনের আলপনা দেখাবো, যেটা আপনারা বাড়ির দরজার সামনে বা কোথাও করতে পারবেন। তো এরপরে আপনাদেরকে বড় বড় কাজগুলো দেখাবো। তো আজকে একটা ছোট্ট ধরনের আলপনা করছি, তো চলুন শুরু করা যাক। তো খুবই সিম্পলভাবে একটা ছোট্ট আলপনা করছি আজ, যেটা আপনারা বাড়ির দরজার সামনে বা ঠাকুর মন্দিরে এই ধরনের ছোট্ট আলপনাগুলো করতে পারবেন, তো সেটাই করছি। এরপরে আপনাদেরকে কিছু বড় আলপনা দেখাবো। তো এই ধরনের আলপনাগুলো যদি আপনারা শিখতে চান, তো আপনারা যোগাযোগ করতে পারেন। আমার অনলাইন অফলাইন দুটোতেই ক্লাস হয়। আমার পরবর্তী অনলাইন ক্লাস জুন মাস থেকে শুরু হচ্ছে, তো আপনারা যদি এই ধরনের আলপনাগুলো শিখতে চান তো যোগাযোগ করবেন। আমার ক্লাসের সমস্ত ডিটেলসগুলো ফেসবুক ইনস্টাগ্রাম দুটোতেই আপলোড করা থাকে, তো আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারেন। তো আমার কাজগুলো যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওগুলো একটু লাইক ও শেয়ার করবেন, যাতে আরও অনেক মানুষের কাছে পৌঁছে। আর দেখতে থাকুন, তো কেমন লাগে আপনাদের এই আলপনাটি জানাবেন সেটি অবশ্যই।